প্রথম সিনেমা পিথা চক্রবর্তী যেখানে যেখানে সিনেমা রিলিজ করেছে শুধুমাত্র কলকাতা নয় ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ দিল্লি নয়ডা গুড়গাঁও যেখানেই রিলিজ করেছে সেখানে হাউসফুল কবে এই ফিল্মের পেছনে অনেক মহিলা একসাথে আমরা কাজ করেছি পুরুষরাও সঙ্গে ছিল অসংখ্য ধন্যবাদ অনেকদিন পরে একটা সুন্দর মুভি দেখেছি যেটা মেয়েদের নিয়ে বলেছি এই কথাটা আমার খুব ভালো লেগেছে ছেলেরা হচ্ছে মানি আন্না মেয়েরাই হচ্ছে প্রেম আন্না আমরা কত কিছু পেতে পারি নিজেদের সেই ক্ষমতার কোনো কেন কীভাবে কাজে লাগাতে পারি সেটাই আমরা পেয়েছি খুবই ভালো লেগেছে এই যে একটা লোনলিনেস আসে বয়স যখন বেড়ে যায় হাজব্যান্ড যখন চলে যায় সেই সময় যে লোনলিনেসের যে চিকিৎসা সেটা যে দেখানো হয়েছে খুব দারুণ মেসেজ নিজেদের আইডেন্টিটি খুঁজে পাওয়া তারপর শাশুড়ি বৌমার যে একটা ব্যাপারটা দারুণ ওয়ান্ডারফুল মেসেজ তার খুব ভালো সব রকম অসুস্থতা শারীরিক যেমন হয় মানসিক অসুস্থতার একটা ব্যাপার সেটা মানসিক অসুস্থ দূর করার জন্য খুব দারুণ একটা ওষুধ বলতে পারি এবং কনিনিকা বন্দ্যোপাধ্যায় অনসম মজুমদার টু গুড এই যে শাশুড়ি বউয়ের রিলেশন সেটা অনায়াসে দূর করা যায় নিজেদের মধ্যে কথা বলে বা আলোচনা করে যদি ঠিক করা যায় তাহলে অনেক ভালো হয় সংসারে অনেক শান্তিও হয় তাহলে মানে গল্পটা তো খুবই সুন্দর আমাদের সমাজের সঙ্গে খুবই মিলে যায় ইয়ং মেয়েদের দেখা উচিত তাদেরও তো একটা আইডেন্টিটি তৈরি করতে হয় খুব ভালো অপূর্ব দারুণ লেগেছে দারুণ সমস্ত জেনারেশনের দেখা উচিত মেয়েদের জন্য এটা খুবই দরকার যে মেয়েরাই মেয়েদের শত্রু নয় এটাই মেইন এটার বক্তব্য ছিল আর কি মেয়েরা মেয়েদের যত হেল্প করবে তত এই সোসাইটি আরো 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 গ্রো করবে আর কি কবে বসবে পাশে আমি নীলচে ঝিলে নিরালায় দু চোখে নেভানো জানলা